আতঙ্কিত থাকি, আসলে পেটে দেখে চাকি দেখ করতে হয় এই জন্য আসি আর কি। আমরা চাচ্ছি যে আসলে সমঝোতার মধ্যে যদি একটা ভালো নির্বাচন হয় এবং দেশটা একটা শান্ত একটা পরিবেশ থাকে, এটাই আমরা সবসময় কামনা করি। কারণ হচ্ছে গিয়ে রাজনৈতিক পরিস্থিতির সাথে আসলে ব্যবসায়িক পরিস্থিতি বলেন কিংবা আমাদের যে পণ্যদ্রব্যের দামের যে একটা সম্পৃক্ততা, এটা আসলে নির্ভর করে সবসময়। যার কারণে আমরা সবসময় প্রত্যাশা করি, বিশেষ করে সাধারণ জনগণ যারা আমরা রাজনীতির সাথে নেই, তারা চেষ্টা করি আসলে সবসময় যাতে করে এটা থেকে বিরত থাকা যায়। এবং আমরা চাই যে নির্বাচন, সামনের নির্বাচনটাও আসলে তাদের অংশগ্রহণের ভিত্তিতে এবং খুব সমঝোতার ভিত্তিতে হোক, এটা আমরা সবসময় কামনা করি। ভয় লাগে, ভীষণ ভয় লাগে, গাড়িতে উঠবো কখন বোম মারবে আগুনের, সেটা নিয়ে ভয় হয়, একটা আমরা আতঙ্কিত থাকি। আসলে পেটে দেখে চাকি দেখ করতে হয় এই জন্য আসি আর কি কর্মস্থলে, কিন্তু প্রতিদিন তো আসতে হয়, খুব দুর্ভোগ আমরা পোহাই আর কি। রাজনীতি যারা করে তারা তাদের স্বার্থের জন্য করে, বিরোধীদের লোক কিংবা দলীয় লোক হোক, আমরা হলো সাধারণ পাবলিক, আমরা চাই শান্তি কিংবা সঠিকভাবে থাকার জন্যে।